কি যে অফিসার বলেছেন যে গরিব মিসকিনেরা ফকিরেরা ব্রেন খারাপরা মাদ্রাসায় পড়ে, আমি মিডিয়ার মাধ্যমে, তোমরা আবার উল্টা পাল্টা থ্যাম্বেল দিও না, আমি মিডিয়ার মাধ্যমে ওনাকে আহ্বান করব। জুমাল একটা পাঠ আছে নাহুমিরের, কি বলে সরফের, এই জুমালটা যদি আপনি এক সপ্তাহে মুখস্থ করতে পারেন, আমি মোল্লা নাজিম কথা দিলাম আমি আর ময়দানে ওয়াজ করব না। ও যুবকেরা শুনে রাখো, মুরব্বী বাবারা শুনে রাখেন, আমার মায়েরা বোনেরা, ডিসেম্বরের 31 তারিখ রাত 12টা মানেই হলো তোমার জীবন থেকে গুরুত্বপূর্ণ। একটা বছর চলে যাচ্ছে, এটা লংগিডেন্স করার সময় নয়, বরং এটা তোমার বান্ধবীকে নিয়ে দেখাশোনার সময় নয়, নাচানাচির সময় নয়, গোলাপ ফুল নিয়ে প্রেম বিনিময় করার সময় নয়, বরং সময় এসেছে গত এক বছর কত পাপ করেছো হিসাব করার, আর ভবিষ্যতে ভালো হওয়ার জন্য তৈরি করার দরকার নিজের আছে না? না, যদি পড়তে হয় বাসায় মগজ লাগে, সুবহানাল্লাহ আসলো না, কি মগজ লাগে, বাদশাহী মগজ লাগে। সুতরাং মাদ্রাসায় যারা পড়ে তারা বাদশাহী মগজ দিয়ে লেখাপড়া করে, তারা চোরের ডাক্তারের মগজ দিয়ে লেখাপড়া করে না। আলিয়া অঙ্গন, কাওমি অঙ্গনের অনেক বড় বড় আলেম এই লক্ষ্মীপুর থেকে জন্ম নিয়েছে, খুশি হন নাই? আলহামদুলিল্লাহ বলতে মন চায় না। তাহলে আপনাদের আচার আচরণ আর অন্য জেলার আচার আচরণ কি এক হবে? আপনারা জানলে খুশি হবেন যে সারা বাংলাদেশে যতগুলি জেলা আছে তার মধ্যে লক্ষ্মীপুর নোয়াখালীর তরুণ যুবকরা সবচেয়ে বেশি কোরআনের জন্য পাগল। আরেকটা জেলা হলো কক্সবাজার। কথাগুলি আবেগে বললাম, ঘটনা দুর্ঘটনা আমাদের জীবনে থাকবে, কিন্তু ঘটনা লাড়ালাড়ি করলে এটা দুর্গন্ধ বাড়ে, এটা কমে না। আমার সাথে যদি কেউ খারাপ আচরণ করে আমি কি খারাপ আচরণ করব? করব না। সেজন্য আপনারা এমন কোনো কাজ করবেন না ভবিষ্যতে যেটা আপনাদের জন্য ক্ষতি হয়। আর রফিকুল আফসারে আমাদেরই ভাই, আপনারাও তো আমাদের ভাই, ভুল বুঝাবুঝি একটা হইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল বুঝাবুঝিকে সমাধা করতেন আলোচনার মাধ্যমে। এখানে অনেক বিজ্ঞ আলেমরা বসে আছেন। হযরতে আবু বকর এবং ওমরের মধ্যে কথায় কাটাকাটি হইল, ভুল বুঝাবুঝি, আল্লাহর নবী সমাধা দিয়ে দিলেন। আমরা একে অপরের পরিপূরক, আমরা একে অপরের সহযোগী। হাশরের মাঠে যেদিন আমরা দাঁড়াবো, আমরা ডাইনে তাকাবো বামে তাকাবো, আমার পরিচিত লোকগুলি কোন জায়গায় আছে আমরা দেখতে চাই, কথা ঠিক কিনা? আপনি আমার পরিচিত, আপনাকে যদি সেখানে না পাই আমি জান্নাতে গিয়েও শান্তি পাব না, কারণ আমরা তো ওই জান্নাত চাই। বর্তমানে বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে 16 কোটি মুসলমান আছে, আমরা ওই জান্নাত চাই যেই জান্নাতে আমার 16 কোটি মানুষ প্রবেশ করতে পারবে। আমি আমার আলোচনাটা এভাবে করতে চাই, আল্লাহ যদি আমাকে কবুল করেন আমি মোল্লা নাজিম যদি জান্নাতে যেতে পারি, আল্লাহর কসম সেখানে যাই আমি আগে খবর নিব। আল্লাহ, আমার দেশের সবচেয়ে বড় রাজনীতিবিদ, প্রভাবশালী ব্যক্তি ছিলেন দুইজন মহিলা, খালেদা জিয়া এবং হাসিনা। ও মাহবুব, তারা কি জান্নাতে আসছে নাকি? আমি যদি সেদিন জানতে পারি যে তারা জান্নাতে যেতে পারে নাই, আল্লাহর কসম আমি মোল্লা নাজিম সবচেয়ে বেশি কষ্ট পাবো। এই কারণে, কারণ তারা তো আমার বাংলাদেশেরই নাগরিক, তারা তো আমার কালিমা গুই বোন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, জান্নাত বিশাল বড়, এই জান্নাতে সবাই যেতে পারবে না, যারা সফলতা অর্জন করবে তারা জান্নাতে যেতে পারবে। দুনিয়াতে ব্যবসা করে কোটি টাকার মালিক হয়েছে, কমলনগর বাজারের লোকটাকে দেখলে লোকেরা বলে লোকটা সফল, কিন্তু আমি কোরআন সামনে নিয়ে বলে যাই,
এই লোকটা যদি ঈমানের দাবিতে মুমিনের ব্যাপারে সফলতা অর্জন করতে না পারে, এই লোকটা সফল নয়। সফল হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ঈমান আনার কারণে জান্নাতে হয়ে গিয়েছে। আমি লম্বা কথা বলবো না, আমার ভাইয়েরা শর্টকাটে কথাগুলি বলবো এক ঘন্টার মধ্যে। এই পৃথিবী বড় ভয়ানক জায়গা। আমাদের আবু নসর আশরাফি ভাই বলে গেছেন, আমি কথাগুলি কিছুটা শুনেছি কানে কানে, কেয়ামতের আলামত নিয়ে তিনি কথা বলেছেন, আমরা এমন এক জমানে আছি যে জমানার ব্যাপারে রাসূল বলেছেন, জ্বলন্ত কয়লা আগুনের কয়লা হাতের মুঠোয় রাখাটা যত কষ্টকর, শেষ জমানায় ঈমান রাখা তেমন কষ্টকর। তার কারণ সকালে ঈমান আনবে, বিকালে মুমিন হবে, বকালে ঈমান আনবে, সকালে আবার কাফের হয়ে যাবে। সেই সমাজে আজ আমরা আছি না নাই? রাস্তা বলেন আছি না নাই? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমরা বলি আমি আসেন, আলোচনায় চলে যাই। সংক্ষেপে বলবো, আপনারা অনেকে কষ্ট করে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছেন আপনারা, আপনাদের জন্য মোবারকবাদ থাকলো, জায়গাটা আমাদের জন্য একটু ছোটই হয়েছে। আমি আলোচনায় চলে যেতে চাই, কষ্ট দেব না আজকে, কোনো ভূমিকা দেব না। যারা পারবেন আমার সাথে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم আয়াত সংখ্যা 118, রুকু সংখ্যা 6, সূরাটা নাযিল হয়েছে মক্কায়। এবার আপনাদের কাছে জানতে চাই সূরার নাম কি? সবাই বলে না মুমিনুন। আয়াত কয়টা? 118। রুকু কয়টা? নাজেল হয়েছে কোথায়? প্রেক্ষাপট শোনেন কি অবস্থায় নাজেল হয়েছে। এমন এক অবস্থায় সূরাটা আল্লাহ নাজেল করলেন যখন সাহাবায়ে কেরাম দাওয়াতি কাজ করার অপরাধে মার খাচ্ছেন। হযরতে বেলালকে হাত পা বেঁধে গরম বালির উপরে চিৎ করার সময়া, বুকের উপরে বিশাল পাথর চাপা দিয়া, গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমির উত্তপ্ত বালির উপরে টানতেছে। আমাদের ভোর ইসলামের প্রথম শহীদের নাম কি? আরো জোরে বলে। এই সূরাটা যখন নাযিল হয় মুসলমানের অবস্থা এমন, প্রথম শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষা দিয়া এইভাবে করে এমন জোরে আঘাত করলেন, তার প্রস্রাবের রাস্তায় বল্লম ঢুকাইয়া জনবের মতো দুনিয়া থেকে শহীদ করে দিলে। মুসলমানের মেয়েগুলাকে যেগুলি বিয়ে দিছিলেন তাদেরকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, মুসলমান যুবকদেরকে রাস্তাঘাটে চলতে দেয়া হয় না। সাহাবাই কেরাম চতুর্পাশে মাইর খাচ্ছেন, হামলা খাচ্ছেন, মামলা খাচ্ছেন, তাদেরকে এক গড়ে করে দেওয়া হয়েছে। মুসলমানেরা হতাশ হয়ে গিয়েছে, আল্লাহর নবীর কাছে যায় বলে হুজুর এই অবস্থা কি আমাদের ভালো হবে না? নবীজি চোখের পানি ফেলতেছেন, আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী আর মোমেনদেরকে সান্ত্বনা দিতেছেন, ও দুনিয়ার মোমেনেরা, কোরআনের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও, এটা ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকবে না, বরং তোমাদের আগেও যারা দাওয়াত দিকাজ করেছে তাদেরকে এর চেয়ে বেশি আরো কষ্ট দেওয়া হয়েছে। সুতরাং তোমরা মন ঘাবড়ায় না। কদ আফলাহাল মুমিনুন, তোমরা যারা মোমেন তোমরা সফলতা অর্জন করে ফেলেছ।
হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু বিদায় হয়ে গেলেন। বেলাল কে মারা হলো, খাব্বাব কে মারা হলো, বিশ্বনবীকে নামাজ পড়তে দেয় না, কাবার চত্বরে নারী বুড়ি উঠায় দেওয়া হয়। মুমিনারা হতাশ হয়ে গেলেন, যেটা বর্তমানে আমাদের দেশের কিছু মুমিনারা হয়েছে। হতাশ হওয়ার কিচ্ছু নাই, আল্লাহ জানাই দিলেন হতাশ হয়ে না, দাওয়াতি কাজের ময়দানটা এত সহজ না। তোমাদের আগে যারা এই দাওয়াতি কাজ করেছে সকলেই তোমাদের চাইতে আরো বড় বড় বিপদে পড়েছে, তবে টেনশন করবা না, তোমরা যারা দাওয়াতি কাজ করো তোমাদেরকে তারা কিছুটা সাময়িক পেরেশানি দিতে পারবে, কিন্তু তোমরা সফল তোমাদেরকে তারা নিশ্চিহ্ন করে দিতে পারবে না। আমার বন্ধুগণ, আবু জাহিল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে শহীদ করে দিলেন, কি মারলেন কথাটা আসতে বলেন কেন, কোন জায়গায় মারলেন? আমার ভাইয়েরা কলিজার ভাইয়েরা শুনে রাখো, আবু জাহিল কিন্তু সফল হয় নাই, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কিন্তু সফল হয়েছেন। তার কারণ, সারা পৃথিবীতে যদি আপনি দূরবীন দিয়ে খুঁজেন একটা লোকের নাম আবু জাহিল পাবেন না, কিন্তু সুমাইয়া নামের লক্ষ লক্ষ আমার মা বোন পৃথিবীতে আছে না? আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বেলাল সফল, উমাইয়া কিন্তু সফল হয় নাই, কারণ সারা পৃথিবীতে যদি আপনি দূরবীন দিয়েও খুঁজেন, আপনি যদি তন্ন তন্ন খুঁজেন, উমাইয়া নামে একটা লোক আপনি পাবেন না, কিন্তু বেলাল নামের লোক সারা পৃথিবীতে হাজার হাজার আছে না নাই? শুধু তাই নয়, বর্তমান বাজারে উমাইয়া যদি আসে আর আপনারা যদি শুনেন লক্ষ্মীপুরে উমাইয়া হাজির হয়েছে, আপনারা ঘরের ভিতরে যত সিরা জুতা আছে সবগুলা প্যাকেট করে লইয়া লক্ষ্মীপুর চলে যাবেন উমাইয়াকে মারার জন্য। কিন্তু আজকে যদি ঘোষণা হয় কালকে সকালে বেলাল আসবে লক্ষ্মীপুরে, আপনারাই বলেন লক্ষ্মীপুরে তাওহিদি জনতাকে জায়গা দেওয়া হবে, যাবে না, বরং একবার সবাই হযরতে বেলালের কপালে চুমু খাইতে চাইবে কি চাইবে না? অনেক আলেম এখানে বসা, তাহলে আল্লাহ পাক বলেন কাদ আফলাহাল মুমিনিন, এটাই সফলতা, এটাই সফলতা। মাইন্ড করবেন না, এটা রাজনৈতিক বক্তব্য নয়, কোরআনের পাখিটা আজকে কোরআনের ডাক এখন আর ডাকে না, কিন্তু আপনারা বলেন তিনি সফল না ব্যর্থ? আরো আস্তে কর, আরো আস্তে কর, বাংলাবাসী একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না যার হৃদয়ে কোরআনের পাখি বাস করে না। আমার যুবক ভাইয়েরা এটাই শুনে রাখো, এই ময়দান বড় কঠিন ময়দান, এখানে দাওয়াতি কাজ করলে সফলতা অর্জন করবা এটা তো দুনিয়ার কথা বললাম, আর আখেরাতের ব্যাপারে আরো সুসংবাদ আল্লাহর কাছে আছে না নাই? সেই সংবাদটা হলো আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাত লাহুম জান্নাহ, আমার মোমেন যারা ইমান আনবে নেক আমল করবে তাদের সবচেয়ে বড় সফলতা হলো চিরস্থায়ী জান্নাত আমি তাদেরকে দিয়ে দেব। এই জন্য আমার আল্লাহ কদ আফলাহাল মুমিনুন মাজির সিগা ব্যবহার করলেন, আলেমরা বলেন কিসের সিগা? আরবি গ্রামারে মাজি হাল মুস্তাকবেল, অতীত কাল বর্তমান কাল ভবিষ্যৎ কাল, আল্লাহ তো বলতে পারতেন ভবিষ্যতে তোমরা সফল হবা, এটা বলে নাই। আল্লাহ বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, কাদ শব্দটা সেখানে তাকিদের জন্য, কিসের জন্য? আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। এই সফলতার মানে ব্যবসা বাণিজ্যে সফলতা নয়। আমাদের দেশে একটা লোক মেল ফ্যাক্টরির পরে মেল ফ্যাক্টরি করতেছে, একটার পর একটা ফ্যাক্টরি করতেছে, লোকেরা বলে লোকটা সফল। আমি বলে দিয়ে গেলাম লোকটার যদি ইমান না থাকে, আমলে চলে না থাকে, এই লোক সফলতা অর্জন করতে পারেন নাই, বরং সফল হলো কমলগঞ্জে
যেই লোকটা রিকশা সাইকেল ঠিক করে অথবা রিকশা চালায় অথবা মাটি কাটে, ওই লোকের যদি ঈমান আনে কোটিপতির চেয়ে এই লোক আল্লাহর দরবারে সফল। আল্লাহ পাক বলছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল। আমার ভাই, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? কথা আসতে বলে, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? একেবারেই ক্ষণস্থায়ী, কখন যাব জানি না। এই দুনিয়ার সম্পদ আমরা সাথে করেও নিয়ে যেতে পারবো না, এই ক্ষণস্থায়ী জীবন শেষ হয়ে একদিন চিরস্থায়ী জীবনে আমরা প্রবেশ করব। ওখানে যায় যদি দেখে আমি ব্যর্থ, আমার ইমান আমাকে বাঁচাতে পারে নাই, তাহলে আমার চাইতে পৃথিবীতে ব্যর্থ আর মানুষ নাই। আজকে ইংরেজি কয় তারিখ? কথা কয় না, আগামী দিন, তারপরের দিন, এরপরের দিন, 31 তারিখ রাত 12টার পরের সময়টাকে বলা হয় 31st night day। তোমরা যুবক, তোমরা কিন্তু খবর নিতেছ কোন এলাকায় তাফসির মাহফিল আছে যাবা। হাজার হাজার যুবক যুবতী আছে বিভিন্ন ভার্সিটির ক্যাম্পাসে বইয়া বইয়া অঙ্ক করতেছে 31st day। ওই দিনটাতে অবশ্যই বন্ধুর সাথে একটু দেখা থেকে করা দরকার, একটু কোলাকুলি করা দরকার, প্রয়োজন হলে দু একটা সুমাসুমিও দরকার। মুরব্বীরা লজ্জা পায় না, আমি কথাটা একটু বুঝাইতেছি, আমি বেফাস কথা বলি না। সুমা এই শব্দটা কিন্তু বেফাস না, বেফাস এটা হাদিস মুসলিম শরীফের। একজন সাহাবা যায় বলেন, হুজুর আমার 10টা ছেলে মেয়ে, আমি কারোর চুমা দিন? আল্লাহর নবী বললেন, মাল্লাম ইয়ারহাম লা ইউরহাম, যে মানুষকে, এই হাদিস কিন্তু, এই হাদিস এটা হুজুর, এই হাদিস না, আল্লাহর নবী বললেন যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। আমি কথাটা কষ্টের জ্বালায় বলি, আমার ভাইয়েরা শোনেন, কিছু যুবক আছে তারা খুঁজবে তাফসির মাহফিল কোথায় আছে, কোথায় বড় বড় আলেম তাফসির করার জন্য আসবে, কিন্তু আরেক দল তো ধান্দায় আছে, 31st night day একটু নাচানাচি করা লাগবে, একটু চুমাচুমি করা লাগবে, কি ড্যান্স, কোনটা লুঙ্গি ড্যান্স, কোনটা ফায়জমা ড্যান্স, এরকমের ড্যান্স বাংলাদেশে আছে না? না, লুঙ্গি ড্যান্সের নামে যারা ড্যান্স করে এই সমস্ত কিছু নেতাও ইদানিং বাইর হয়েছে, মনটা চায় জুতা দিয়ে ফিরাই। তো চরিত্র এত খারাপ, আমার বন্ধুগণ এবার একটু শোনেন আমার কথা। ডিসেম্বরের 31 তারিখ রাত 12:01 হওয়া মানে হলো আমার জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ একটা বছর চলে যাচ্ছে। আপনারাই বলেন আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা বছর আমার থেকে বিদায় নিতেছে, এখন আমি কি ফুর্তি করার কথা না আল্লাহর ভয়েতে আল্লাহর জিকির করার কথা? মানুষ কোনো কিছু হারাইলে পাগল হয়ে যায়। যেই লোকটা আপনাদের কমলগঞ্জের রাস্তায় রিকশা চালায়, রিকশাটা রাইখা দোকানের ভিতরে ভাড়া আনতে যায়, বের হয়ে যেতে দেখে রিকশাটা নাই, তিনি কি খুশি হবে না বেজার হবে? তিনি কি লুঙ্গি ড্যান্স দিবে না কাঁদবে? ও যুবকেরা শুনে রাখো, মুরব্বী বাবারা শুনে রাখেন, আমার মায়েরা বোনেরা, ডিসেম্বরের 31 তারিখ রাত 12টা মানেই হলো তোমার জীবন থেকে গুরুত্বপূর্ণ একটা বছর চলে যাচ্ছে। এটা লুঙ্গি ড্যান্স করার সময় নয়, বরং এটা তোমার বান্ধবীকে নিয়ে দেখাশোনার সময় নয়, নাচানাচির সময় নয়, গোলাপ ফুল নিয়ে প্রেম বিনিময় করার সময় নয়, বরং সময় এসেছে গত এক বছর কত পাপ করেছো হিসাব করার, আর ভবিষ্যতে ভালো হওয়ার জন্য তৈরি করার দরকার নিজের আছে না? না, আমরা মোল্লারা বড্ড খারাপ, কারণ আমরা মানুষের ভুলগুলা শুধরাই দেই, এটাই আমাদের অপরাধ। যুবক তোমাদের জন্য 10টা নসিহত থাকবে, কয়টা নসিহত? 31st night day আমরা বিশ্বাস করি না, বরং আমরা বিশ্বাস করি আমাদের জীবন থেকে একটা সেকেন্ড চলে যায়, এই সেকেন্ডটা কোনোদিন আমরা আর ফেরত পাবো না। আমার আগের বক্তা মুফতি সাহেব
তিনি সেই সূরাটা তেলাওয়াত করেছেন ওয়াল আসরি, বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি। এখানে সময়ের কথা আছে না নাই? সময়ের কথা আছে না নাই? কথাগুলি নোট আকারে বলে দিয়ে যায়। 31 নায়ক যখন আসবে, আমার যুবক ভাইয়েরা 10টা কাজ করতে হবে, জোরে বলেন কয়টা? 10টা। এক নম্বরের কাজ হলো 31 নাইট ডে ঘুমাবা না, রাত 12টার পরে ওযু কইরা যায় নামাজ বিছায় বসবা, আর গত এক বছরের গুনার খাতাটা একটু নাড়াচাড়া দিবা। বুঝেন নাই কথা? ঘুমাবো না, রাতের বেলা জাগবো। কয়টায়? 12টা 1 মিনিটে। কথা শুনেন ঠান্ডা মাথায়, 12টা 1 মিনিটে যায় নামাজ বিছায় ওযু করে বসবো, আর আমি আমার টালি খাতাটা একটু দেখবো, আমার গত বছর আমি কতটা বড় বড় পাপ করেছি। যুবকরা কথা কি বুঝতেছেন? টালি খাতা বুঝেন তো? আপনাদের এলাকায় কি গদি সাইত করে, এটা বুঝেন নাই? হাল খাতা। হ্যাঁ, দোকানদাররা কি করে হাল খাতা? মানে ওই যে বাকি যে নিছে এটা তো দেয় না, এখন একটু জিলাপি খাওয়াইয়া টাকাটা আদায় করা যায় কিনা, এরকম করেন আপনাদের এলাকায়? ছোটবেলা বুঝতাম না, গড়ে দেখতাম আমার আব্বার কাছে এতগুলা কার্ড, কত সুন্দর রং বেরঙের, তখন তো বুঝি না। আব্বারে বলতাম, আব্বা এই কার্ড গুলা কিসের? আব্বা হাসি দেখো, এগুলি জিলাপির কার্ড। আমি গেলাম, আব্বা জিলাপির কার্ড ভালো কথা, আমরা যাবো জিলাপি খামো। আব্বা বলতেন, বাবা যা অসুবিধা নাই, কিন্তু জিলাপির পরে কিন্তু মালও দেওয়া লাগবে। অর্থাৎ এটা হলো কি, শুভ হাল খাতা বলে অনেক এলাকায়। যুবক ভাইরা 10টা নসিহত মনে রাখতে হবে। মোমেন কিন্তু সফল হবে তখন যখন মোমেন তার জীবনের অঙ্কটা মিলে চলবে। একজন মোমেন প্রতিদিন রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে সারা দিনের রিপোর্ট আল্লাহর কাছে পেশ না করে ঘুমাতে যেতে পারবে না, আর সেই রিপোর্টটাই হলো দোয়াই কুনুত। আলেমরা বলেন, সেই রিপোর্টটা কি? এত আসতে বললে হবে, সেই রিপোর্টটা কি? বিতিরে নামাজের কোনো দরকার ছিল না। এই বিতিরে নামাজ মানে হলো আপনি আপনার রবের কাছে সারা দিনের রিপোর্ট পেশ করতেছেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়ানাস্তাগফিরুকা ওয়ানুমিনু বিকা ওয়ানাতাওয়াক্কালু আলাইকা ওয়ানুসনি আলাইকাল খায়রাত ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়ালাকা নুসাল্লি ওয়ানাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়ানাহফিদু ওয়ানারজু রাহমাতাকা ওয়ানাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিলকুফারি মুলহিক। আপনারা বলেন এটা রিপোর্ট, ব্যক্তিগত রিপোর্ট পেশ করতেছি কার কাছে? সুতরাং যুবক, একটা বছর চলে গেছে, যা নামাজ বিছাও, রাতের বেলা বসে যাও, শুভ হাল খাতাটা খোলাও, আর সেই খাতাটাই হলো গত একটা বছর যত অপরাধ করেছ সবগুলো হাজির করো, আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহ তোমার গত বছরের সব গুনাহ মাফ করে দেবে। দুই নাম্বার, অতীতে যে পাপগুলা করছে এই পাপের জন্য লজ্জিত হও। কি হওয়া দরকার? কি হওয়া দরকার? লজ্জিত হও, লজ্জিত হয়ে যাও। তিন নম্বরে আমরা যে কবরের দিকে এগিয়ে যাচ্ছি সেই চিন্তাটা মাথায় আগে ঢুকাও। সুবহানাল্লাহ, আসলো না? এটা কোন রাতের ঘটনা? 31st নাইট। অশ্লীলতা নয়, মুমিনের জীবনে আনন্দের অভাব থাকবে না, কিন্তু অশ্লীলতা থাকবে না। আমার যুবক ভাইয়েরা, কবরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমার বয়স এখন 42 বছর চলে। কয় বছর? তোমাদের বয়স যাদের 22 বছর, এমন একটা বয়স কিন্তু আমারও গেছে। আজকে অনেক যুবকরা নিচে বসে বস, শোনো, আমিও এরকম শুনতাম, একটা সময় তোমাদের দাড়ি উঠে নাই, আমারও ছিল না, আজকে আমার দাড়ি উঠছে। দাড়ি ওইটা দাড়িগুলা কিন্তু
লম্বা হয়ে গেছে। আমি যদি আমার বাবার দিকে তাকাই ওনার দাড়িগুলা সাদা হয়েছে, বেশি দিন লাগবে না, আর কয়দিন পরে আমার দাড়ি চুলগুলা সাদা হওয়া শুরু করবে। আমি যখন দেখব একটা দুইটা দাড়ি আমার পাকতেছে, আমি তখন লুকানের জন্য হয় ছিঁড়ে ফেলে দেব, নতুবা কালো রং করব, অথবা মেহেন্দি করার সম্ভাবনা আছে না। কিন্তু একটা পর্যায়ে যখন আমি দেখব আর আমি মেহেন্দি দিয়া কালো রং করে আর এগুলোরে কন্ট্রোল করতে পারি না, আজকে করলে বিকালে সাদা রং বের হয়ে যায়, আমি তখন আত্মহারা হয়ে যাব, আমি তখন কবরের চিন্তা করার সম্ভাবনা আছে না। আমার জীবন থেকে একটা বছর চলে গেছে। ও যুবকেরা যুবতীরা, তোমার জীবন থেকে একটা বছর চলে গেছে, 35 নাইট দিয়ে তুমি অশ্লীলতা করতে পারো না, বরং তোমার উচিত সেই রাতে তুমি যে অপরাধ করেছো, আগা কি বলে সেই অপরাধের জন্য তুমি যে কবরের দিকে চলে যাচ্ছ, সেখান থেকে তুমি তাওবা করে ফিরে আসো। আমি কবরের দিকে যাচ্ছি, আমার এক বছর যাওয়া মানে আমি কোন দিকে যাচ্ছি? আমার ক্লাসমেট আমার সাথে যারা স্কুলে পড়েছে, অসংখ্য লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার ক্লাসমেট কয়েকদিন আগে মেম্বার ছিল এলাকার, আমি একসাথে প্রাইমারি স্কুল হাই স্কুলে লেখাপড়া করেছি, বয়স আর কত, ছোট্ট একটা ভিঙ্গুল কামড় দিছে, কি জোয়ান মানুষ যুবক মানুষ মেম্বার হয়েছে অল্প বয়স, ছোট্ট একটা ভীমরোল কামড় দিলেন, বাড়ির কাছে হাসপাতাল নিতে পারেন নাই, হাসপাতালে পৌঁছার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমাকে ফোন করার পরে বললাম আসলে এটা ভীমরোল না, এটা উসিলা, মালাকুল মৌত এসেছে, সময় হয়েছে, নিয়ে গিয়ে চলে গেছে। চিন্তা করেন তাহলে আমার জীবন থেকে যে একটা বছর চলে গেল, আমি যে কবরের দিকে গিয়ে যাচ্ছি, এই চিন্তা কোথায় ঢুকাবা যুবক? লম্বা করবো না, 4 নাম্বার, আগামী বছরের জন্য, আগামী বছরটা কিভাবে ন্যাক আমল করা যায়, ভালো আমল করা যায়, সেই পরিকল্পনা ওই রাতেই তোমাকে করতে হবে। 5 নাম্বার, নিজের জীবনের আমল আখলাককে উন্নত করতে হবে। অনেক আলেম আছে, নিজের চরিত্রের কোনো বালাই নাই, মাইন্ড করবেন না, এই ওয়াজ মাহফিল থাকবে, এটা উচিত থাকা, কিন্তু ওয়াজ মাহফিল গুলা আমাদের সম্পদ, আমাদের কি সম্পদ। এই যে আজকের বাংলাদেশে যে চিত্র আপনারা দেখতেছেন, লক্ষ লক্ষ যুবকরা ভালো পথে আছে শুধুমাত্র কোরআনের মাহফিলের কারণে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কারণে নয়, মিজানুর রহমান আজহারিরা, আমির হামজারা, তারেক মনোয়ারদের বক্তব্যের কারণে এটা হয়েছে, ডক্টর আবুল কালাম আজাদ বাসদের বক্তব্যের কারণে এটা হয়েছে। এটা আমাদের প্রতিষ্ঠান, এটা আমাদের প্রতিষ্ঠান। আমি তো বলি যে আমরা মুহাম্মদ ইসলামের জীবনে ফিরে গেছি, তার কারণ রাসূল ইসলাম তার সাহাবাদেরকে পড়াতেন খোলা মাঠে, আমরাও দাস দেই খোলা মাঠে। হে যুবক, নিজের জীবনের আমল আখলাক উন্নত করতে হবে। 6 নাম্বার, পানাদারের পাওনাটা স্বেচ্ছায় বুঝিয়ে দিতে হবে, নতুবা মাপ চাইতে হবে। বছর শেষ, আমি মরেও যেতে পারি, আমার কাছে যারা পাবে তাদেরকে কি করবেন? পাওনাটা বুঝাই দিবেন। 7 নাম্বার, কাউকে কষ্ট দিয়ে থাকলে মাপ চাইবেন, চাওয়ার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, কষ্ট তো আমরা কথার মাধ্যমেও দেই, মাপ চেয়ে নেবেন। 8 নাম্বার, নতুন বছরের শুভেচ্ছা হিসাবে কারো সাথে ঝগড়া থাকলে বিভেদ থাকলে সেটা মিঠায় নিবে, এটা ইসলাম। এটা কি? আরো চিল্লে বলেন এটা কি? মুখে চাইতে লজ্জা লাগে, একটা চিঠি লেখেন কাঠের উপরে, ভাই গত সেপ্টেম্বর মাসে তোমার সাথে আমার ঝগড়া হয়েছিল, একটা বছর শেষ হয়ে গেছে, আল্লাহ রাসূল মুসলিম শরীফ আর বুখারীতে বলেছেন, যারা এক বছর কারোর সাথে সম্পর্ক ছিন্ন করলো সে তাকে জবে করে ফেললো, রক্তাক্ত করলো, বছর শেষ আসো কোলাকুলি করি, মুসলমান মুসলমানে বিভেদ থাকতে পারে না, শুধু ভালোবাসা থাকবে, এটা কার কথা? এটা 8 নাম্বার, নতুন বছরের শুভেচ্ছা হিসাবে বন্ধু বান্ধবের সাথে যে ঝগড়া জাতি আছে, ভাইয়ে ভাইয়ে যে ঝগড়া জাতি আছে, পরিবারে যে সমস্যা আছে, সেই সমস্যাগুলো আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলতে হবে, এই কথাগুলি কার? এরপরে 9 নাম্বার, কিছু দান সৎকা করা, কিছু যে আমাকে আমার আল্লাহ একটা বছর হায়াত দিয়া আরেকটা বছরের মধ্যে প্রবেশ করিয়েছেন, কিছু দান সৎকার করার দরকার আছে না নাই? 10 নাম্বার, 10 নাম্বারে নিজের
হায়াতের প্রতি সন্তুষ্ট হইয়া আল্লাহর দরবারে সেজদা দেওয়া, সেজদা দিয়ে প্রশংসা করা, আল্লাহ শুকরিয়া করো, পেছনের জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন কে? আমার ভাইয়েরা, সূরাতুল মুমিনিনে আল্লাহ পাক বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, মূসা আলাইহিস সালাম সফল না ফেরাউন সফল? আস্তে কোনকে, কে সফল? ব্যাখ্যা নেন একটু, কদ আফলাহাল মুমিনুনের। ফেরাউন ষড়যন্ত্র করলেন মূসা যাতে দুনিয়াতে আসতে না পারে, দুনিয়াতে আসার আগেই তারে নিশ্চিহ্ন করে দাও। হাজার হাজার সৈন্যবাহিনী চতুর্দিকে লাগাই দিলেন। মূসা আলাইহিস সালামের আম্মা তিনার কাছেও আল্লাহ ওহি পাঠাইছে, সুবহানাল্লাহ, আসে না? ওহি আসার কথা নবীদের কাছে, এখানে ওহি আসলো নবীর মায়ের কাছে। কল্পনা করান, কল্পনা করান, আল্লাহ বলেন আমি আমার মুসার মায়ের কাছে ওহি পাঠালাম। মোমেন কখনো ব্যর্থ হয় না। মুসা আলাইহিস সালামের মায়ের কাছে যে ওহিটা আসলো সেটা এমন ছিল, জিব্রাইল আমিন এসে ডাকলেন বাক্স কিনবেন নাকি বাক্সা। হযরতে মুসা আলাইহিস সালামের মা উকি মানলেন, তখন তো আবার ফর্দার আয়াত তাই উল্টা বুঝছেন না, দেখে জ্যোতির্ময় একটা পুরুষ একটা সুন্দর বাক্স নিয়ে দাঁড়ায় আছে, এত সুন্দর বাক্স পৃথিবীতে নাই। মুসা আলাইহিস সালামের মায় কয় জীবনে তরকারি বেচা কিনা হয়, দ্রব্য মূল্য বেচা কিনা হয়, কিন্তু বাক্সা বেচা কিনা হয় এটা তো দেখি না, তো কত সুন্দর বাক্সা একটু দেখি। উকি মারলেন, তাকায় দেখলেন একটা হুজুর টাইপের লোক এত বড় একটা বাক্স নিয়ে দাঁড়ায় আছে, মনে হয় যেন একটা বাচ্চা এটাতে জায়গা হবে। মুসা আলাইহিস সালামের মা কয়টা দিয়ে কি করে? এবার জবাব দিলেন, এই বাক্সের ভিতরে কোনো বাচ্চার যদি বিপদ থাকে, এই বাক্সার ভিতরে ঢুকাইয়া সমুদ্রে ফালায়া দিলে বাচ্চা ঘুরে গেলে আমার মায়ের কাছে চলে আসে। আরো আসতে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মা কয় বাক্স তো আমার দরকার, তুমি বুঝলা কেমনে? আল্লাহ, আমার প্রয়োজন এটা তুমি কিভাবে বুঝে নিল? বাক্সা খরিদ করলেন, আর জিজ্ঞেস করতেছে আমার বাচ্চা বাঁচবে তো, ডুবে যাবে না তো? তিনি বললেন না, ডুববে না, কারণ বাক্সার মালিক বড় শক্তিশালী, বাক্সার মালিক বড় কৌশলী। এই বাক্সওয়ালা, যে বাক্স যিনি পাঠাইছে তিনি বড় কৌশলী, এই বাক্সের ভিতরে যখন আপনি বাচ্চা ঢুকাইয়া ফেলে দিবেন, এই বাক্সটা বাটির দিকে যাবে না, বরং ওজনের দিকে চলে যাবে। মূসা আলাইহিস সালামকে বাক্সের ভিতরে ঢুকাইয়া সমুদ্রে ফালাই দিল। মা তো বোনেরে ডাকছে, ডাইকা কয়ে যাও, ছেলের বাক্সটা পাহারা দিবা, তবে খবরদার লোকেরা যাতে তোমাকে সন্দেহ না করে। কল্পনা কোরআন, একেবারে সরাসরি কোরআনের আয়াত বলতেছি। আল্লাহ, বাক্স ফেলে দেওয়া হলো, নদীর ধর্ম হলো কোন জিনিস যদি আপনি স্রোতের মধ্যে ফেলে দেন সেটা চলে যাবে বাটির দিকে, কিন্তু কি হেকমতের বাক্সা, মুসা আলাইহিস সালামকে যখন নদীতে ফেলে দেওয়া হলো এই বাক্সা সোজা সোজি উল্টা ফেরাউনের বাড়ির ঘাটায় চলে গিয়েছে। আফলাহাল আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম সফল কিন্তু ফেরাউন সফল হয় নাই। এবার বাক্সটা ফেরাউনের বাড়ির গাটায় যে একবার ডুবে আরেকবার ভাসে, এত সুন্দর বাক্সা। এমরাতা ফেরাউন, ফেরাউনের বিবির কথা কোরআনে আছে না নাই? ফেরাউনের বিবি ঘাটে গেলেন, ঘাটে যাওয়ার পরে এত সুন্দর বাক্স দেখে ফেরাউনকে বলেন এটা উঠাও। বাক্সা উঠানো হলো, বাক্সা খোলা হলো, খোলার সাথে সাথে দেখে চাঁদের চেয়েও সুন্দর এক বাচ্চা বসে আছে। এবার ফেরাউন তো ভয় পেয়ে গেছে, কারণ চোরের মনে কথা বলে না, চোরের মনে পুলিশ পুলিশ।
বাজারে যদি কেউ বলে আজকে দুধে পরীক্ষা নিবে, যারা দুধে পানি মিশাইছে বাজারে থাকবে না, বাড়ির দিকে দৌড় দিবে, দুধ টুধ দরকার নেই আজকে একটা বাদ। দুইটা চোর দাঁড়ায় আছে, কেউ যদি জিৎকার দিয়ে বলে পুলিশ চোর আছে না গেছে, কিন্তু ভালো মানুষ যাওয়ার কোনো দরকার। এই বাংলাদেশে যখন প্রথম র‍্যাব আনছিল, র‍্যাব দেখলে ভালো মানুষ আগে যাইতো, এটা আপনাদের মনে আছে তো? যাইতো না, আমি দেখতাম গরিব মানুষ আগে যাইতো র‍্যাব দেখলে, দোয়া করতো, রিকশাওয়ালা আমার চোখের সামনে এত বড় পাউরুটি লয়ে র‍্যাবের সামনে আগে গেছে। আমি জিজ্ঞেস করলাম ঘটনা কি, কয় হুজুর তারা আমাদের বন্ধু, এখন আর সে ঐতিহ্য আছে কিনা সেটা আপনারা মিলাই নিবেন। আমার বন্ধুগণ, মোমেনরা সফল, কদ আফলাহাল মুমিনুন। ফেরাউন কয় এটা তো আমার শত্রু হতে পারে, ইন্নি আখাফু আইয়ুবাদ দিলা দিনাকো, আমার ভয় হয় তোমার তোমাদের দিন সে বদলায় দিবে। আমার বন্ধুগণ, আসিয়া কয় না, এত সুন্দর বাচ্চা যেটাকে দেখলে আমাদের চোখ শান্ত হয়ে যায়, এটা তোমার শত্রু হতে পারে না। কিন্তু ফেরাউন তো জানে না, অ্যাকশন টু অ্যাকশন কথা বলে না, ইমানের অ্যাকশন ইনডাইরেক্ট হয় না ডাইরেক্ট হয়, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু ডাইরেক্ট, এটা আমার কথা না, এটা ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালামের ঘটনা, ডাইরেক্ট অ্যাকশন। আসিয়া যখন বলতেছে যে এই বাচ্চা দেখে তো আমাদের চোখ নয়ন জুড়ে যায়, আল্লাহ, মুসা আলাইহিস সালামকে কোলে নেওয়ার জন্য ফেরাউন তখন আগগাই আসছে, আল্লাহ, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, কে মারলেন, আল্লাহ, কে মারলেন, আল্লাহ, বাচ্চা মুসা আলাইহিস সালাম এমন জোরে কষায়া থাপ্পড় মারছে, ফেরাউন বললেন আসি আমি আগেই বলেছিলাম এটাই আমার শত্রু মুসা, তুমি বিশ্বাস করো নাই। আসিয়া মনে মনে কয় অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট খাইছো। আসিয়াও কৌশলী কম না, আসিয়া বলতেছে না বাচ্চারা তো এভাবে হাত লারে, বুঝে নাই না বুঝা মারছে ফেরাউন, নাকি আমার বিশ্বাস হয় না, পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষা নেওয়া হলো, পরীক্ষায় মুসা আলাইহিস সালামকে পাশ করায় দিলেন কে? যুগে যুগে নবীদেরকে পরীক্ষায় পাশ করাইছেন কে? আমার নবীকে আল্লাহ বলছেন মা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হাবিব আপনি যখন গড় থেকে বেরিয়ে যাচ্ছিলেন, বালিগুলা যখন মেরেছিলেন, আপনি মারেন নাই, বরং আপনার রব এই বালিগুলা মেরেছিল। আল্লাহু আকবার। আমার কথা বলার উদ্দেশ্য হলো, যুবক ভাইয়েরা, ফেরাউন সফল না মুসা আলাইহিস সালাম সফল? এবার জানতে চাই, ইব্রাহিম সফল না নমরুদ সফল? কথা বলে না, ইব্রাহিম আলাইহিস সালাম সফল, নমরুদ কিন্তু সফল হতে, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যে সফল তার প্রমাণ হলো পৃথিবীর মানুষগুলা যত নামাজ পড়ে যারা মুসলমান, এখনো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া পড়া লাগে কি লাগে না, কোরবানি করার সময় লাগে কি লাগে না? কুল ইন্না সলাতি, পড়ার সময় কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, কথাগুলি কার? সেজন্য কারা সফল? মুমিন, মুমিনরা সফল, সম্পদ থাকা লাগবে না, মুমিনরা দুনিয়াতেও সফল, সফল আখেরাতেও সফল, মুমিন মরে গেলেও সফল, মুমিন বেঁচে থাকলেও সফল। যেমন করোনা ভাইরাস, কি ভাইরাস, কি ভাইরাস, আপনারা তো ডরান নাই, এর লেগে আল্লাহ বাঁচায় রাখছে, যারা নিজেদের প্যাকেট করছে কেল্লা ফতে হয়ে গেছে, কথা ঠিক কিনা? সেই জমানায় আমাদের ডাক দেখো, আসেন খেলা হবে, আসলে না, আসলে না বুঝা বলছে, কারণ হুজুরদের যে সাহস কি এটা তো জানে না। আমি বলি ভাইরে, যেই হুজুরেরা রাত তিনটা বাজে অজু কইরা অন্ধকার রাতে কবরস্থানের পাশে দিয়ে হাইটটা গিয়ে আজান দেয়, তাদের তোমরা গুগুর ভয় দেখা করো লাভ নাই। বাংলাদেশের যত বড় নেতা হোক, আমি চ্যালেঞ্জ করলাম,
রাতের 3টা বাজে একা কবরস্থানের পাশে দিয়ে হেঁটে যেতে পারবে না, আর আমার মুয়াজ্জিনরা প্রতিদিন প্রতি রাতে যায়। আর আপনি আমরারে ভয় দেখান, ইতা দেখায় লাভ নাই, বুঝে নাই, সেজন্য বোকা মানুষ বুঝতে পারে নাই। হুজুরদের সাথে এক ভদ্রলোক টকশুতে আসে এমন বিপদে পড়ছে, মনে আছে নেই? আমি নাম টাম বলবো না, দরকার নাই, শুধু কষ্টের কথাটা বলে যাই। অহির জ্ঞান যাদের কাছে থাকে তাদের টকশুতে হারানো যাবে না। আপনি আসেন না, আপনি কয়টার জীবনে আলেমদেরকে নেয় না টকশুতে? আমরা তো একটা স্যাম্পল দিছি মাত্র, একদিনে ওই কুপকাত হয়ে গেছেন। এক চাইতে আরো বড় বড় ডক্টরেট করা আলেম আমরা জোগাড় করে নিয়েছি। টকশো যদি করতে হয় তারেক মনোয়ারকে ডাকেন, ডক্টর বাশারকে ডাকেন, মিজানুর রহমান আজহারীকে ডাকেন, আপনারা পারবেন না, পারবেন না, পারবেন না। আমার বন্ধুগণ, কষ্টের জ্বালায় বললাম, যাদের কাছে অহির জ্ঞান থাকে তাদেরকে হুমকি দিয়া আরে ভাই, ফেরাউনের মতো লোক কুপকাত হয়ে গেছে, নমরুদের মতো লোক নিশ্চিহ্ন হয়ে গেছে, আবু জাহেলের মতো পাওয়ারফুল লিডার ওই যুগে কেউ ছিল না, কুপকাত হয়ে গিয়েছে। এটা কিসের কারণ? এটা কিসের কারণ? এই কথাটা আল্লাহ বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, মোমেনরা সফল হয়ে গেছে। বলে নাই যে হবে, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মোমেনরা সফল হয়ে গিয়েছে। আর কি চাও যুবক, আর কি চাও? করোনা ভাইরাস আসছে, এটা মহামারী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সালতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তাউন, আমি নবীজিকে প্রশ্ন করলাম মহামারীর ব্যাপারে। নবীজি বলেন, এটা আল্লাহর পক্ষ থেকে গজব, মানুষের কামাই করা। এরপরে নবীজি বললেন, মান মাতা নিত্তাউন ফাহুয়া শহীদ, কোন মোমেন যদি মহামারীতে মারা যায় আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করে দিবে। এজন্যই বলা হয়েছে কাদ আফলাহাল মুমিনুন, বাঁচলেও লাভ, কথা আসতে কয় বাঁচলেও লাভ। আমাদের দেশে আবার ইদানিং কিছু সুবিধাবাদী মোল্লা বাইর হইছে, কয় জান বাঁচানো ফরজ। এখানে অনেক বড় বড় আলেম আছেন, আপনাদের কাছে জানতে চাই, শুধু কি জান বাঁচানো ফরজ না, প্রয়োজনে জান দেওয়াও ফরজ? কথায় তো আসতে বলেন কেন, জান কি বাঁচানো ফরজ না দেওয়া ফরজ? বদরের সাহাবারা, উহুদের সাহাবারা জান বাঁচানো ফরজ বলেন নাই, জান দেওয়াটাকে ফরজ মনে করে ইসলামের বিজয় এনেছেন। সুতরাং আজকের মাহফিল থেকে ঘোষণা দিতে চাই, জান বাঁচানো ফরজ বলে যারা পিছায় যায় তারা মুনাফিক, আর যারা জান দেওয়া ফরজ মনে করে তারাই মুমিন। আল্লাহর কোরআনের রাস কায়েমের জন্য যদি জান দিতে হয়, জান দেওয়া ফরজ দিতে রাজি আছেন আর নাই? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখাও। আমার বন্ধুগণ, সফল কারা? সফল কারা? সফল কারা? মিলায় নেন, মরলেও সফল, বাঁচলেও সফল। আফলাহা সফল তো হয়ে গেছো তোমরা, তোমাদের আগে যারা মোমেন ছিল তারাও সফল ছিল। কেমন সফল ছিল আমার ভাইয়েরা? নমরুদ পরিকল্পনা করলেন, আগুনে ফালায় দাও, মিসমার করে দেব। জন্মের আগে পরিকল্পনা করলেন, হরতাল লাগাই দিছে স্বামী স্ত্রীর মাঝখানে। দুনিয়াতে কিছু কুসংস্কার আছে, কোন কোন এলাকায় আছে, যেদিন বিয়ে হয়, খুব ঠান্ডা মাথায় গুরুত্বপূর্ণ কথা, যেদিন বিয়ে হয় ওই রাতে স্বামী স্ত্রীকে একসাথে থাকতে দেয় না। কিছু অতি ফুদ্দার আছে, কয় এটা নাকি কাল রাত, জীবন না জীবনে শুনেন নাই, কি রাত? কাল রাত। মানে এটা কাল রাত মানে যেদিন বিয়ে হয়
এদিন যদি স্ত্রী তার স্বামীর চেহারা দেখে তাহলে স্বামী নাকি অল্প বয়সে মরে যায়। এটা হিন্দুদের সংস্কৃতি, এটা মুসলমানের সাথে সম্পর্ক নাই। তোমরা যারা এখনো বিয়া করো নাই, যদি এমন সিচুয়েশনে পড়ো নিজের বউ লইয়া প্রয়োজনে কক্সবাজার চলে যাবে, আর প্রথম রাতটা ছাড়বা না। কারণ প্রথম রাতকে বলা হয় বাসুরগড়ের রাত। কিসের রাত? যে যুবক জীবনে কোনোদিন জিনা করে নাই, জিনার কাছেও যায় নাই, যেই যুবক জীবনে কোনোদিন কোন নারীকে স্পর্শ করেন নাই, সেই যুবকের জন্য বাসর ঘরের রাতটা হলো জান্নাতি রাত। কিসের রাত? আমি কোরআন সামনে নিয়ে আল্লাহর নামে কসম করে বলে যাই, যারা বিয়ে করো নাই, বিয়ের আগে যদি জিনা না করো, রাতটা হয় 6 থেকে 7 ঘন্টা, তুমি যখন বাসর ঘরে ঢুকবা তোমার কাছে মনে হবে যেন 5 মিনিটে রাতটা শেষ হয়ে গিয়েছে। এটা গুরুত্বপূর্ণ রাত। আল্লাহ কবি বলেছেন, হেজাবে নাও আরসরা বসাও হারে নমিমানাত, হেজাবে নাও আরসরা বসাও হারে নমিমানাত, আগার মানাত সবে মানাত সবে দিগার নমিমানাত। আল্লাহু আকবার। স্ত্রীর লজ্জা, তুমি লজ্জা মাথা লজ্জাশীল ঘোমটাটা তার স্বামী উঠাবে। যে মেয়ে বিয়ের আগে কুমারিত্ব হারায় নাই, ওই মেয়ের জন্য এই রাতটা হবে জান্নাতের রাত। কারণ লজ্জা দিয়া তার মাথা ঢাকা, তার বৈধ স্বামী তাকে মহরানা দিয়া বিয়ে করে, আল্লাহর হুকুম মতো তার ঘোমটাটা উঠায় দেবে, আর সেই ঘোমটা উঠানোর পরে তাদের সাথে যে মিলন হবে, ওই বাচ্চাটা দুনিয়ার কোনো পাপিষ্ট হবে না, বরং বাংলাদেশের বড় বড় আলেমের মতো হবে। বাংলাদেশে যে বড় বড় আলেম দেখো আমার ভাইয়েরা, প্রত্যেকটা আলেমের মা এক একটা রাবিয়া বসরি। আস্তে বলেন কেন কি খুঁজে দেখেন, এক একটার মা বাংলাদেশের বর্তমান তরুণদের যিনি অনেক প্রিয় বক্তা, এবার ময়দানে নাই, নাম বলতে চাই না, ওনার মা একজন আল্লাহর ওলি, জীবনে কোনোদিন তাহাজ্জ ছেড়ে দেয় না। কি মনে হয়? আমার মায়ের কথা আমি বলবো না, তবে একটা কথা বলে দিয়ে যাই ক্যামেরার সামনে, আমার প্রত্যেকটা বক্তব্য আমার ভাইয়েরা বোনেরাও শোনেন, আমার বিবিও শোনেন, ক্যামেরার সামনে আল্লাহর নামে কসম করে বলে যায়, আমার যখন ছাত্র জীবন আমি মাদ্রাসায় পড়তাম, আমার মা আমাকে গণে টাকা দিত না, এভাবে মুট করে টাকা দিত, সংসারে কোনো অভাব ছিল না। আমার ভাইয়েরা বোনেরা বলতেন, মা মোল্লা নাজিম তো মাদ্রাসায় পড়ে এত টাকা তাকে দেন কেন? আমার মা তখন হাসি দিয়ে বলতো, আমার মোল্লা নাজিমকে যেই টাকাটা আমি দিলাম এটা মোল্লা নাজিমকে দেই নাই, বরং এটা আমি আখেরাতের ব্যাংকে জমা দিয়ে গেলাম। কসম আমার ভাইয়েরা, যাদের ছেলে আছে মায়েরা বোনেরা শুনে রাখো, এমনি এমনি তার এক মনার মিজানোর মানাঝারিরা তৈরি হয় নাই, প্রত্যেকটা মা এক একটা রাবিয়া বসরি, কত যে আল্লাহর কাছে কেঁদেছে এরপরে আলেম সন্তান পাইছে, কত যে কাঁদছে এরপরে হাফেজে কোরআন পাইছে। সুতরাং আমাদের মায়েরা বোনেরা জীবনে যদি সতীত্ব না হারায়, ওই ঘুমটা যদি তার স্বামী খুলে বৈধ হবে, বড় বড় আল্লাহর ওলি জন্ম নেওয়ার সম্ভাবনা আছে না? না কথাটা দুঃখের জ্বালায় বললাম, ইদানিং কিছু লোকের আবার ফতুয়া দেয়, কয় গরিব মিসকিনেরা নাকি মাদ্রাসায় পড়ে। আমি কথার ব্যাখ্যা দিতে চাই না, কষ্টের কথাটা বলি, আপনি তো জানেন না মাদ্রাসায় গরিবের ছেলেরা পড়ে না, এটা ভুল কথা, বরং মাদ্রাসায় যারা পড়ে এগুলা এত ব্রেনি বাচ্চা, এক একটা বাচ্চা এক একটা দেশ চালাবার যোগ্যতা রাখে। একজন কবি বলেছেন, সরফিয়ারা মগজি বাসা চুসেগা, সরফিয়ারা মগজি বাসা চুসেগা, নাহুয়ারা মগজি বাসা চুসা। সেটা আমি আবার বলি, সরফিয়ারা মগজি বাসা চুসেগা, নাহুয়ারা মগজি বাসা চুসেগা, আমার বক চুসাহা। কবি বলেছেন, সরফ এমন এক জিনিস,
সরব যদি পড়তে হয় কুকুরের মগজের মতো মগজটা হওয়া লাগে, কারণ সারা দিন বসে বসে পড়তে হয় ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম আসানো নাই। এগুলি পড়তে কি সাধারণ ব্রেন নাকি? এত আসতে বলেন কেন? ফতুয়া দেয় আন্দাজি জানে না, একটা আরবি দিলে ছয় মাসে মুখস্থ করতে পারবে না। কবি বলেছেন সরফিয়ারা মগজি বাসাচ্ছু সেগা, কুকুর যেমন সারা দিন বক বক করলো মাথা গরম হয় না, সরব যারা পড়বে তাদের মাথার মগজ তেমন ঠান্ডা হওয়া লাগবে, সারা দিন পড়বে কিন্তু মাথা গরম হবে না। আমাদের আরবি গ্রামারে একটা পাঠ পড়ানো হয় জুমাল, হুজুর মনে আছে তো? কি কি যে অফিসার বলেছেন যে গরিব মিসকিনেরা ফকিরেরা ব্রেন খারাপরা মাদ্রাসায় পড়ে, আমি মিডিয়ার মাধ্যমে, তোমরা আবার উল্টা পাল্টা থ্যাম্বেল দিও না, আমি মিডিয়ার মাধ্যমে ওনাকে আহ্বান করব, জুমাল একটা পাঠ আছে নাহুমিরের, কি বলে সরফের, এই জুমালটা যদি আপনি এক সপ্তাহে মুখস্থ করতে পারেন আমি মোল্লা নাজিম কথা দিলাম আমি আর ময়দানে ওয়াজ করব না। আবার কালকা লিখো না যে মোল্লা নাজিমের চ্যালেঞ্জ, উল্টা ফাল্টা বুঝছো না, আমি যেটা বলছি সেটা আগে শোনো। এত কঠিন এটার ইবাদত, যারা পড়ছে তারা জানে, আমি তো একদিন দেই না, আমি আপনারে এক সপ্তাহ সময় দিলাম, এই জুমালটা যদি আপনি মুখস্থ করতে পারেন এক সপ্তাহে ময়দান ছেড়ে চলে যাব, দাঁত ভেঙে যাবে, দুইটা লাইন আপনি মুখস্থ করতে পারবেন না। ফার্সি ভাষা। এরপরে কবি বললেন নাহুয়ারা মগজি ভাষা চু সাহা, নাহুমের আরবি গ্রামার এমন এক জিনিস, এটা যদি পড়তে হয় বাসায় মগজ লাগে। সুবহানাল্লাহ, আসলো না? কি মগজ লাগে? বাদশাহী মগজ লাগে। সুতরাং মাদ্রাসায় যারা পড়ে তারা বাদশাহী মগজ দিয়ে লেখাপড়া করে, তারা চোরের ডাক্তারের মগজ দিয়ে লেখাপড়া করে না, তারা দণ্ডবাজ নয়, তারা বাদশাহী মগজ দিয়ে পড়ে। পণ্ডিতি করতে জায়গা পান না মিয়া সাহ, বুঝে শূন্য কথা কইেন, বুঝে শূন্য কথা কইেন, আল্লাহ যেন আমাদের মাফ করেন, আমরা বলি আমিন। আর বন্ধুগণ আল্লাহ পাক বলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। মুমিন সফল হবে না কেন? আমরা মুমিন বেলালের ব্যাপারে বলছিলাম, দুনিয়া থেকে বেলালকে যিনি কষ্ট দিলেন, উমাইয়া দুনিয়া থেকে বিদায় হলো লাঞ্ছনা বঞ্চনা নিয়া, এখানেই তো শেষ নয়। আহকামিল হাকিমিন, শেষে জীবনে আবার আখেরাতে উমাইয়ার বিচার আছে না নাই? কিন্তু বেলাল তো মরার পরে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। বেলালের ব্যাপারে অন্যান্য সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সহ বেলালের ব্যাপারে তারা বলতেন বেলাল হলো আমাদের নেতা। হযরত বেলাল, ওমর বলতেছে আমাদের নেতা, হযরত আবু হুরায়রা নরম মানুষ, চিকনা চাকনা মানুষ, ইয়ামান সফরে গেছে, কোথায় গেছে? ইয়ামান সফরে যাওয়ার পর যায় দেখলে ইয়ামানের সেনাপ্রধানের চেয়ারটা খালি পড়ে আছে, এখনো সেনাপ্রধান আসেন নাই। হযরত আবু হুরায়রা ডাইরেক্ট যায় চেয়ারের মধ্যে বসছে, পা নাড়তেছে, ইয়ামানের সাধারণ সৈনিকদের মাথা গরম হয়ে গেছে, পায়জামা ঢিলা হয়ে গেছে যে আবু হুরায়রা আসছে মদিনা থেকে, আমাদের ইয়ামানের সেনাপ্রধানের চেয়ারে বসছে, আমাদের চাকরি নাই। হযরত আবু হুরায়রা বুদ্ধিমান মানুষ, এদিক সেদিক তাকায় যখন দেখলেন ইয়ামানের সাধারণ সৈন্যবাহিনীরা কানা ঘুষা করতেছে যে সেনাপ্রধানের চেয়ারে আবু হুরায়রা বসলো কেন, চাকরি চলে যাবে। আবু হুরায়রা কয় ও বুঝছি কানাকানি কেন করো, আমি কিন্তু জানি, কানাকানি কইরো না, কারণ ইসলাম আমাকে শিখাইছে আমি কিন্তু মুহাম্মদ ইসলামের চেয়ারে বসি, আর এটা তো ইয়ামানের চেয়ার, ইয়ামানের সেনাপ্রধানের চেয়ার, এটা তো কোনো ব্যাপারই না। অনেক আলেম এখানে আছেন, মহাদ্দেস আছেন, আমাকে পড়াইতে পারবেন? আপনাদের কাছে জানতে চাই, বিশ্ব নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, সাহাবায়ে কেরাম ইচ্ছা করলে মদিনায় বিভিন্ন ধরনের খানকা বানাইতে পারতেন কি পারতেন না? কথাটা আসতে বললেন কেন? একজন সাহাবাও কি খানকা বানাইছিল?
সবাই ইসলাম প্রচারের জন্য চতুর্দিকে গেছে কি যায় নাই কিন্তু সাহাবাই কেরাম বিশ্বনবী চলে যাওয়ার পরে যারা মদিনা ছাড়লেন তারা কিন্তু বিভিন্ন দেশে যায় খানকা জয় করেন নাই ব্যক্তি জয় করেন নাই বরং এক একজন সাহাবা এক একটা রাষ্ট্র জয় করছে কি করে নাই চীনের বেইজিং এ একজন সাহাবার কবর আছে নামটা কি বলতে পারবেন হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নাম কি নাম যুবকেরা বলো আল্লাহ যে বলছে কাদ আফলাহাল মুমিনুন এমনি এমনি বলেন নাই এমনি এমনি বলে নাই আল্লাহ বলছেন মুমিনরা সফল হয়ে গিয়েছেন হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চীনের বেইজিং এ গেলেন ইসলাম প্রচার করলেন আমার ভাইরা আফ্রিকা জয় করলেন সাহাবাই কেরাম সাহাবাই কেরাম আমি মহব্বতের সাথে বলি আমি পীর মুরিদি লোক নই বর্তমান বিশ্বা বুজুরা জয় করে মানুষের খানকা আর কিছু কিছু মানুষের হৃদয় আর বিশ্ব নবীর সাহাবারা জয় করেছেন বড় বড় দেশ উপদেশ মহাদেশ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আপনারাই বলেন মোমেনরা সফল না ব্যর্থ আমরা যারা বাংলাদেশে ইসলামের দাওয়াত দেই আমরাও কিন্তু সফল কথাটা রাজনৈতিক ভাবে নিয়ে নাই এটা রাজনৈতিক কথা নয় আজ থেকে আট বছর আগেও আমরা মনে করেছিলাম কোরআনের দাওয়াত বোধহয় আর প্রসারিত হবে না কিন্তু আট বছর পরে 2020 সালের শেষ পর্যায়ে এসে আপনারা বলেন বর্তমানে বাংলাদেশের যুবক যুবতীদের মধ্যে ইসলামিক উদ্দীপনা কম না বেশি আপনারা আশ্চর্য হবেন বিদেশে থাকে অথবা বড় অফিসার আমাদের ফোন করে জিজ্ঞাসা করে হুজুর কোন মাদ্রাসায় পড়লে আপনাদের মতো আলেম হবে সেটা বলেন কয়েকদিন আগে আমাকে এক সচিব সাহেব ফোন করলেন বলতেছে মোল্লা ভাই আপনার আলোচনাগুলি অনেক ভালো লাগে অমুকের অমুকের আলোচনাগুলি আমরা শুনি আমি তো সচিব মানুষ টাকার কোনো অভাব নাই আগে বলেন কোন মাদ্রাসায় পড়াইলে আমার ছেলেটা আপনাদের মতো আলেম হবে যত লাগে সব দেবো আমি হাসি দিয়া বললাম ভাই টাকায় মা আলেম বানায় না আলেম যদি বানাতে হয় সন্তানটা ইসলামের রাস্তায় দান করে দিতে হয় দুনিয়াতে অনেক বড় বড় আলেম আছে ছেলেরা আলেম বানাতে পারে নাই দুনিয়াতে অনেক গরিব মানুষ আছে ছেলে আলেম বাংলাদেশে বর্তমানের চিত্র এমন বড় লোকের ছেলেদেরকে তারা মাদ্রাসায় দেয় এই চিন্তা করে বড় আলেম হবে কারণ আলেমদের মর্যাদা কম না বেশি কওমি অঙ্গনের একজন আলেমদের ওস্তাদ কওমি অঙ্গনের ওস্তাদ মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ নাম শুনছেন তো আপনারা অনেক বড় আলেম ছিলেন তিনারা ভাই ছিলেন কয়েকজন তিনি তিনার বাবাকে লোকেরা জিজ্ঞেস করলেন আপনার কয় ছেলে কয় আমার চার ছেলে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর জীবনী পড়ে দেখো আমার ভাইয়েরা তিনার বাপকে যখন জিজ্ঞেস করা হলো আপনার কয় ছেলে তিনি বললেন আমার এমন এতটা ছেলে আমি এই ছেলেগুলোকে এই পড়াইছি আমার আশরাফ আলীকে আমি মাদ্রাসায় পড়াইছি একজন অফিসার বললেন ভাই কাজটা কি করলেন ওই ছেলেগুলারে মানুষের মতো মানুষ করলেন সফলতা অর্জন করলো মাদ্রাসায় যেটারে দিলেন এটারে তো ব্যর্থ করে দিলেন আশরাফ আলী থানভী সাহেবের আব্বা হাসি দিয়ে কয় ওই চারজন ব্যর্থ এটাই সফল কারণ তাদেরকে চিনে মুষ্টিময় কোনো মানুষ আর আমার আশরাফ আলীর দুনিয়ার সব মুসলমানেরা চিনে ক্যামেরার সামনে কথা বলতেছি আমার ভাইয়েরা ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেবের আরো ভাই কিন্তু আছে ওই ভাইদেরকে কেউ চিনে না কিন্তু ডক্টর বাসারকে লোকেরা চিনে কি চিনে না মিজানুর রহমান আজহারিরও কিন্তু আরেকটা ভাই আছে নাই নাই চিনেননি আপনারা কিন্তু আজহারিকে চিনে না একটা লোক খুঁজে পাওয়া যাবে না কোরআনের পাখিরও কিন্তু আরো ভাই আছে চিনেননি আপনারা কিন্তু ওনাকে চিনেন কি চিনেন না
এটাই মুমিনদের সফলতা। এই জন্য আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন। আজকে আবু নসর আশরাফি যে কথা বলে গেছেন, তিনারও কিন্তু আরো ভাই আছে, কিন্তু আবু নসর আশরাফিকে যত লোকেরা ছিলেন ওদেরকে কিন্তু এত লোকে চিনে। কদ আফলাহাল মুমিনুন। আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক শিক্ষিত আছে, ডক্টরেট করা, অনেক ইঞ্জিনিয়ার আছে। একদিন একটা জানাজায় গেলাম, বড় ইঞ্জিনিয়ার আমার এক দুলাভাই মারা গেছে, দাঁড়াইছি জানাজা পড়ার জন্য। আমার আরেক দুলাভাই, দুলাভাই লাগে আর কি, বুঝছেন তো আপনারা, বড় প্রফেসর, বাংলাদেশের নামকরা প্রফেসর। শুধু প্রফেসর লিখলে হয় না, প্রফেসর হওয়ার জন্য কোয়ালিটি লাগে কি লাগে না, প্রফেসর হইলো সর্বোচ্চ পর্যায়ে। তিনি আমার পাশে দাঁড়ায়, জানাজাটা আমি পড়ব, যেহেতু আমার পরিবারের লোক মারা গেলে আগেই বলে যায় জানাজাটা যেন মোল্লা পড়ে। বাস্তব কথা বলছি ভাইয়েরা, আপনাদেরকে আমি ইমপ্রেস করতে চাই, মায়েরা বোনেরা যারা আমার কথাগুলি শুনছ, ছেলে যদি থাকে মাদ্রাসায় দিয়ে দাও, মোমেন বানাও, কারণ তোমার আল্লাহ বলছে কাদ আফলাহাল মুমিনুন, মোমেনেরা সফল। ওই দুলাভাই আমার কানে কানে কয়, এত মোল্লা বানায়া লাভ কি, পুরা এলাকায় একজন মোল্লা বানাইবা, আইটা দাওয়াত খাইবা, পয়সা ওলা হইবা। আমি হাসি দিয়া কইলাম, এত বিশ্ববিদ্যালয় খুললা কোনো লাভ নাই, এত প্রফেসরেরও কাম নাই। আমার দেশে যারা রিক্সা ঠিক করে তাদের মতো হাজার হাজার রিক্সা ঠিক করে না লোক দরকার, তাহলে রিক্সাওয়ালা যেখানে বিপদে পড়বে সেখানে সার্ভিস পেয়ে যাবে। ছোটবেলার কথা তো, যদ্দুর ব্রেড, ওনার চোখ সানা ভরা হয়ে গেছে। আমি বললাম বিশ্ববিদ্যালয় কোনো কাম নাই, চীনের দিকে তাকান, চীনে এত বিশ্ববিদ্যালয় নাই, আছে আপনি খবর নেন, চীনে এত বিশ্ববিদ্যালয় নাই, কিন্তু অর্থনীতিতে তারা এখন কয় নাম্বার, কথা বলে না, যন্ত্রাংশনে তারা এখন কয় নাম্বার, কর্মসংস্থানে তারা কয় নাম্বার, এই কথাটা বললাম। আমার দুলাভাই চলেও গেলেন, কিছুদিন পরে আমার দুলাভাই কয় মোল্লা তোমার কথাটা আমারে হিট করছে, এখন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, তাফসির পড়ি, আমি বুঝে গেছি দুনিয়া সফল নাই, মোল্লাদের কাছেই সফলতা আছে। আমার দুলাভাই এখনো বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন। আমার বন্ধুগণ কথাটা এই কারণে বললাম, কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা ব্যর্থ, মুমিনরা সফল, মুমিনরা ব্যর্থ হতে পারে না, এটাই সফলতা, এটাই সফলতা, সফলতা। যারা ঈমান আনছেন আপনারা সফল, মরলেও লাভ, বাঁচলেও লাভ। এবার জানতে চাই, নূহ আলাইহিস সালাম কি বানাইছিল, কথা বলে না, আপনারা কি জানেন নূহ আলাইহিস সালাম যখন এই কিস্তি বানাইছিলেন লোকেরা কিন্তু তাকে বলছিল পাগল, কি বলছে পাগল, কিন্তু নূহ আলাইহিস সালামকে যারা পাগল বলছে তারা সফল না, নূহ আলাইহিস সালাম সফল। আজকের জমানায় যারা আমাদেরকে কষ্ট দেয়, কোরআনের বিরুদ্ধে তকসু করে কথা বলে, মোল্লাদের নিয়ে বাজে কথা বলে, আমি কোরআন সামনে নিয়ে বলে গেলাম, তারা সফল হবে না, বরং কোরআনের দাওয়াত যারা দেয়, ইসলামী আন্দোলন যারা করে, তারাই সফল। তোমরা সফল, কোরআনের দাওয়াত যারা দেও তোমরা সফল, আল্লাহ, কারণ তোমাদের মান মর্যাদা আকাশ চুম্বি করে দিয়েছে, দেয় নাই, দেয় নাই। শেষ কথা বলে দেই, বাংলাদেশের কোন নেতা যত বড় মাপের হোক যদি আনেন, লোক হাজির করা যায় না সহজে, পাঁচ লিটার তেল আগে দেওয়া লাগে, যার হুন্ডা আছে তারে কয় দর, এই পাঁচ লিটার দিলাম, এরপরে কয় তুই তিনজন লইয়া যাবি, কয়জন, এই তিনজনের জন্য পাঁচশো 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 পনেরোশো, আর তুই একা পাইলি 1000, কথাগুলি কি মিথ্যা বলতেছি? এরপরে কয় চিন্তা করিস না, বিরিয়ানির প্যাকেট আছে তোর টাগে লয়ে লাইছে আমার কাছ থেকে, ঠিক আছে, হুন্ডার তেলও পাইছে, টাকাও পাইছে, গ্যাসেও প্যাকেটও পাইছে। বক্তব্য যখন শুরু হয়ে গেছে, বক্তব্য নেতা শুরু করছে মাত্র, লোকেরা গাড়টি বসকা লইয়া বাড়ির দিকে চলে যায়,
পুলিশেরা থামায় রাখতে পারে না। আর আমার মসজিদের মিম্বরে আমাদের হুজুররা যখন কথা বলে, চাতক পাখির মতো লোকেরা দেড়টা বাজা পর্যন্ত তাকায় তাকায় শুনতে থাকে, একটা অভিযোগ কোনোদিন করে না। এই যে আজকের মাহফিল, শীতের রাত, কত রাত হয়ে গেছে, এত কষ্ট করতেছেন আপনার, আমাদের মধ্যে কোনো খারাপ অনুভূতি আছে? এরকম চিন্তা আছে নাকি যে বাইর হইলে তো বাস একটা রেডি আছে চলে যাব, এমন চিন্তা আছে? এমনও লোক আজকের মাহফিলে আছে, 5 কিলোমিটার দূর থেকে হেঁটে হেঁটে আসছে, আবার হেঁটে হেঁটে যাবে। বুখারীর হাদিস আছে, আল্লাহর নবী বলছেন, কোরআনের মাহফিলে যারা হাজির হও আল্লাহ তাদের মাফ করে দিবে, জান্নাত তাদের জন্য জায়গা দিয়ে দিবে, দুনিয়ার পেরেশানি গুলি আল্লাহ দূর করে দিবে। তাহলে কারা সফল? আয়াতটা কি? সেই মোমেনের কাছে আমরা আছি না নাই? ইসলামে আন্দোলন যারা করে তারা সফল, নামাজ যারা পড়ে তারা সফল। সামনের আয়াত গুলিতে আসতেছে আল্লাহ পাক বলেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিন হও, মুমিন হও, মুমিন হও, কারণ মুমিনরা সফল, মুমিন ছাড়া কেউ সফলতা অর্জন করতে। সেই মুমিনের কাতারে আমরা আছি না নাই? এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক আমরা চাই কি চাই না? চাই কি চাই না? দলাদলি নাই, সব দল এক দল, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য জান মাল সময় দিতে রাজি আছেন মুসলমান? তুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। হাত উপরে, হাত উপরে, হাত উপরে, আওয়াজ বন্ধ, হাত উপরে, আওয়াজ বন্ধ, আওয়াজ বন্ধ, হাত উপরে। এই মাহফিলটা টিকে থাক আপনারা কি চান? অতীতের যায় ঝামেলা সব বাদ, এখন নতুন করে শুরু করব, বছরের শেষ পর্যায়ে আমরা আছি। আমলগুলি মনে আছে তো? শেষ পর্যায়ে আমরা আছি। এই মাহফিল কমিটি ঋণ থাকুক এটা আমরা চাই না। মাহফিলটা আগামী বছরও যেন হয়, একটু পকেটে হাত দিবেন, একটু পকেটে হাত দেন, ভাড়ার টাকাটা রেখে আল্লাহর কোরআনের জন্য বাকি টাকাটা দিয়ে যাবেন। আমার ভাইয়েরা আমাকে একটা কাগজ পাঠিয়েছে, অনুরোধ করেছেন তারা, একটু পকেটে হাত দেন, আপনারা যদি একটু করে দেন মাহফিলটা সফল হয়ে যাবে। একটু দেন, পকেটে হাত দেন, একটা লোক জায়গা থেকে উঠবেন না, শুধু যারা কালেকশন করবেন তারা যাবে, কেউ উঠবেন না। আমরা মুনাজাত দিয়ে, একটা মুনাজাত দিয়ে আমরা এখান থেকে যাব ইনশাআল্লাহ। স্বেচ্ছাসেবক ভাইরা, স্বেচ্ছাসেবক যারা আছে তারা ঢুকেন, স্বেচ্ছাসেবক যারা আছেন তারা রুমাল নিয়ে ঢুকেন, আর আপনারা হাতে টাকাটা রাখেন। একটা লোক উঠবেন না, অল্প সময়ে মুনাজাত হয়ে যাবে, একটা লোক উঠবেন না। মোহাম্মদ সবুজ ভাই এই মাহফিলের জন্য 5,000 টাকা দিলেন, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলি আমিন।